কারণ হচ্ছে আমার বাড়ির চতুর্পাশে হচ্ছে নেট দিয়ে আবদ্ধ করা, যেন বাহিরে যাওয়ার সুযোগ না পায়। মুরগি অবশ্যই প্রাকৃতিক ওষুধ খাওয়ানোর অভ্যাস করতে হবে, কারণ এতে দেখা যায় কি খামারিদের জন্যই সুবিধা। কারণ তো একটা মুরগি একটা মুরগিকে ঠুকরায় না, বা ঠুকুরের জন্য দৌড়ানি দিলে দেখা যায় কি সে তার পর্যাপ্ত পরিমাণ সেভে চলে যেতে পারতেছে। তো এটা থেকে দেখা যায় কি আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশি মুরগি একটি লাভজনক ব্যবসা যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে লালন পালন করতে পারেন। আমার এই পাশে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, বাড়ির উঠানের মধ্যে এই দেশি মুরগিগুলো লালন পালন করছে এই দেশি মুরগি খামারি। আমরা গ্রাম অঞ্চলে অনেকেই দেখতাম এবং এখনও দেখি যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ছোট বড় মিলে কমপক্ষে 5টা 10টা এভারেজে কিন্তু মানুষ মুরগি লালন পালন করে, এবং তাদের বাড়ির উঠানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন এভাবে কিন্তু মুরগি থাকে। যদিও এখানে সংখ্যাটা একটু বেশি, ঠিক সেভাবেই বাড়ির উঠানের মধ্যে এই দেশি মুরগিগুলো লালন পালন করছে এই উদ্যোক্তা বা খামারি। তার কাছ থেকেই আজকে আমরা এই দেশি মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানবো। সাদ্দাম ভাই, বাড়ির উঠানের মধ্যে দেশি মুরগি লালন পালন করছেন, গ্রাম অঞ্চলে এখনও দেখি আমরা প্রত্যেকটা বাড়িতেই 2টা 3টা 5টার মতো মুরগি লালন পালন করে, বেশিরভাগই দেখা যায় যে বাড়ির উঠানের মধ্যেই থাকে। আপনি তো বাড়ির উঠানের মধ্যে অনেকগুলো মুরগি লালন পালন করছেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, বা এই দেশি মুরগি লালন পালন করে কেমন আসলে এটার সম্পর্কে সফলতা দেখছেন? বাড়ির উঠোনে আসলে আমার এরকম কোনো সমস্যা হচ্ছে না, কারণ হচ্ছে আমার বাড়ির চতুর্পাশে হচ্ছে নেট দিয়ে আবদ্ধ করা, যেন বাহিরে যাওয়ার সুযোগ না পায় এবং বাহিরের কোনো মুরগিগুলো আমার এই ভিতরে যাতে বাড়ির ভিতরে আসতে না পারে এই জন্য চারদিকে নেট দেওয়া। আর আমি দেশি মুরগির সাথে বিগত 1.5 বছর যাবৎ জড়িত। তো আলহামদুলিল্লাহ, আমি যখন কাজ শুরু করি তখন আমার দেশি মুরগি ছিল বাড়িতে 5টার মতো, তো এটা দিয়েই মুরগি দিয়ে বাচ্চা ফুটাইতাম। ওইভাবেই আস্তে 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 যখন এটা বড় করলাম, তো এই 1.5 বছরের যে অভিজ্ঞতা তা থেকে বুঝতে পারলাম যে মোটামুটি এটাতে ভালো একটা সফলতা আছে যদি সঠিকভাবে পরিচর্যা বা পালন করা যায়। আচ্ছা, এখন কতগুলো আছে আপনার? এখন আমার প্যারেন্টস আছে হচ্ছে আপনার 150 পিস, আর বাচ্চা আছে নতুন প্যারেন্টস করতেছি। 150 পিস বড় মুরগি, মানে ডিম পাড়া মুরগি? হ্যাঁ, 150 পিস ডিমের মুরগি। কতগুলো ডিম পাচ্ছেন আপনি? আমি প্রতিদিন 50 থেকে 55টা এরকম ডিম পাচ্ছি। অ্যাভারেজ এত কম কেন, মানে এটা সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে অতিরিক্ত গরম, তারপরে হচ্ছে এই গরমের কারণে মূলত দেখা যায় কি যে ডিমের প্রোডাকশনটা কমে আসতেছে, খাবার খাচ্ছে না ঠিক মতো গরম থাকার কারণে, যার কারণে এই ডিমের প্রোডাকশনটা একটু কম এখন। আচ্ছা, এই যে বাড়ির উঠানের মধ্যে আবারও যদি আমরা বলি থাকি যে সেটা হচ্ছে মুরগি আবদ্ধ অবস্থার মধ্যে আছে, যদিও উঠানোর কথা বলা হচ্ছে, বাট আপনি চারদিকে হচ্ছে নেট দিয়ে বা বাউন্ডারির মতো করে রাখছেন, মুরগি বাইরে যেতে পারছে না। গ্রাম অঞ্চলে যেটা দেখি আমরা যে বাড়ির উঠানের মধ্যে থাকলেও সারাদিন কিন্তু মুরগি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খায়, তার যে শরীরের যেটা চাহিদা, অনেক সময় দেখা যায় যে আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করলে ভিটামিন, ক্যালসিয়াম বা ভ্যাকসিনগুলো করতে হয়, এখানেও তো সেটা মনে করতে হয়, কারণ আপনি যেহেতু আবদ্ধ অবস্থার মধ্যে লালন পালন করছেন উঠানোর মধ্যে। হ্যাঁ, এখানে আসলে যেহেতু মুরগি অনেকগুলো আমি বাণিজ্যিকভাবে পালন করতেছি, তো সেক্ষেত্রে দেখা যায় কি এই আপনার আবদ্ধ অবস্থা পালন করার কারণে দেখা যায় কি আপনার মোটামুটি ভ্যাকসিনগুলো নিয়মিত করতে হয়, কারণ মুরগি অনেকগুলো থাকার কারণে। তারপর হচ্ছে এই যে ভিটামিন, ক্যালসিয়াম যেটা বললেন যে এই এটার জন্য আসলে প্রাকৃতিকভাবে যে ঘাস শাকসবজি যেমন পুঁই শাক, এই বাঁধাকপি মানে ইত্যাদি দেখা যায় কি আমাদের এইদিকে খুবই সহজলভ্য, তো এই জিনিসগুলো দিচ্ছি। পাশাপাশি যদি অতিরিক্ত ঘাটতি দেখা দেয় তো সেক্ষেত্রে দেখা যায় কি আমি মেডিসিন ব্যবহার করতেছি, ভিটামিন বা ক্যালসিয়াম পর্যায়ক্রমে এগুলো আমি ব্যবহার করতেছি। এই যে বিভিন্ন ধরনের ঘাস দিচ্ছেন বা শাকসবজি দিচ্ছেন, এতে কি মুরগির প্রাকৃতিক যে ঘাটতিগুলো পূরণ করা সম্ভব, সেটা কি আসলে আদৌ সম্ভব হচ্ছে কিনা? হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেটা পূর্বে আমি দেখে আসছি যে প্রাকৃতিকভাবে যে ঘাস শাকসবজি দেওয়ার কারণে এই যে প্রাকৃতিক যে একটা ছিল মুরগির এটা মোটামুটি ঠিক থাকে। তো যদিও কখনো কখনো দেখা যায় কি এই একটু কমে যায়, তো সেক্ষেত্রে দেখা যায় কি মেডিসিন ব্যবহার করলে এটা মোটামুটি কভার হয়ে যায়। বেশ কিছু মুরগি আপনার দেখা যাচ্ছে পিছনে লোম নেই, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমার শেডটা, প্রথমেই বড় শেডে কাজের কারণে তো আমি ছোট শেডটাই এই মুরগিগুলো নিয়ে যাই, তো জায়গা অল্প হওয়ার কারণে দেখা যায় কি ওরা এই মাঝে মাঝে এই ঠুকরা ঠুকরি করে, এই একটা কারণে আমার এই মুরগিগুলোর এরকম একটু সমস্যা হয়েছে আর কি। এটা কি মানে আপনি মনে করছেন যে জায়গা
অল্প থাকার কারণে এই সমস্যা নাকি ভিটামিন ক্যালসিয়াম অন্য অন্য কোনো সমস্যা থাকলে এই ধরনের সমস্যা হয়? হ্যাঁ, আমার মূলত যেটা হচ্ছে যে জায়গা একটু কম থাকার কারণে, তো জায়গা যখন বড় থাকে, যেমন দিনের বেলা যখন উঠানের মধ্যে ছাড়া থাকে, তো একটা মুরগি আরেকটা মুরগিকে ঠুকরায় না বা ঠুকুরের জন্য দৌড়ানি দিলে দেখা দেখি সে তার পর্যাপ্ত পরিমাণ সেভে চলে যেতে পারতেছে, তো এটা থেকে দেখা দেখি সে যখন দৌড়তে পারে না মুরগ, তখন দেখা দেখি বিরত থাকে, তো জায়গাটা যখন একটু শর্ট হয়ে যায়, তো এই জন্য এই ঠোকরা টুকরি থাকার কারণে দেখা দেখি আপনার এই লুমগুলো একটু নষ্ট হয়েছে, আর বেসিক্যালি দেখা দেখি হয়তো ক্যালসিয়াম বা ভিটামিনের একটু ঘাটতি রয়েছে, যার কারণে এরকমটার সমস্যা সম্মুখীন হয়েছে আর কি। আচ্ছা, তার মানে মূল সমস্যা হচ্ছে জায়গা সংকট। হ্যাঁ হ্যাঁ, জায়গা সংকট। যদি জায়গা পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হবে না? জায়গা যদি পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায় তো ইনশাল্লাহ এরকম সমস্যা হবে না, কারণ আমি উঠানের মধ্যে যখন সকালবেলা মুরগিগুলো ছেড়ে দিই তো ওই সময় এই সমস্যাগুলো হয় না, তো দেখা যায় কি অনেক সময় বৃষ্টি আসে, তারপরে বিভিন্ন প্রাকৃতিক সমস্যার কারণে দীর্ঘ সময় থাকা লাগে, তো আমার সেটটা ছোট, আমি নতুন সেটা কাজ করতেছি, যার কারণে দেখা যায় কি ওই সমস্যা একটু বেশি দেখা দেয়। তো আমি মনে করি যে জায়গা যদি বড় হয় এবং মুরগি যদি পর্যাপ্ত পরিমাণ দৌড়াদৌড়ি করতে পারে বা রিল্যাক্স চলতে পারে, তো এই সমস্যাটা থাকবে না। আচ্ছা, নতুন অনেক খামারি আছেন যারা দেশি মুরগি লালন পালন করেন, অনেক জায়গায় দেখা দেয় বা আমরা দেখি যে মুরগির পিছনে লোম থাকে না বা ল্যাঞ্জা যেটাকে বলে আর কি সহজ ভাষায়। আপনারা, আমার মনে হয় যে সাদ্দাম ভাই যেটা বললো যে জায়গা সংকটের কারণে এই সমস্যাগুলো হয়, আপনারা যদি একটু মুরগির সংখ্যা কমিয়ে যদি জায়গা না থাকে এবং জায়গা যদি থাকে সেক্ষেত্রে জায়গাটা যদি একটু বড় করে দেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর হবে না আশা করা যায়, এবং তার পাশাপাশি অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম তো দেওয়ার চেষ্টা করবেন, সাথে পুষাকটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু মুরগির ক্যালসিয়ামের জন্য খুবই উপকারী এবং অনেক অভিজ্ঞ খামারই এই ধরনের পরামর্শ দিয়ে থাকে। সাদ্দাম ভাই, মুরগি তো অনেকদিন যাবৎ লালন পালন করছেন, অল্প কিছু মুরগি দিয়ে শুরু করেন, এখন আলহামদুলিল্লাহ অনেক মুরগি হয়ে গিয়েছে আপনার বাসার মধ্যে, মুরগি বিক্রি করেন কীভাবে? মুরগিগুলো আসলে আমি বিক্রি করি, আমি বাচ্চা উৎপাদন করতেছি, আমার খামারে যে ডিমগুলো আসতেছে তো বাচ্চাগুলো আমার পার্শ্ববর্তী খামারে যাচ্ছে, এবং আমার দূরবর্তী অনেক কাস্টমার রয়েছে যাদেরকে আমি শুরু থেকে বাচ্চা দিয়েছিলাম, এবং বিভিন্ন সময় আমি মাংসের জন্য এই করে থাকি, আবার দেখা যায় কি কখনো এই এক মাস পনেরো দিন যারা ব্রুডিং সমস্যায় পড়তেছে বা নতুন যারা করতে পারতেছে না, তো তাদের জন্য দেখা যায় কি আমি ব্রুডিংয়ে বাচ্চা রেখে পনেরো দিন এক মাস লালন পালন করে দিচ্ছি, তো এইভাবে দেখা যায় কি মোটামুটি পার্শ্ববর্তী যে খামারিগুলো আছে তারা খুব ভালো একটা সার্ভিস পাচ্ছে আমার থেকে, আর আমিও তাদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারতেছি এবং তারা মোটামুটি লাভবান, তো সেই দিক দেখা যায় কি যে আমি এই যে পার্শ্ববর্তী যে খামারি আছে আমি তাদের কাছ থেকে বাচ্চা সেল করতে পারতেছি। বাচ্চা লালন পালন করার পদ্ধতি কী, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি আবারও বলি সেটা হচ্ছে আমরা অনেক খামারিকে দেখি, বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা আছে, দেখা যায় যে 300 বাচ্চা একজনের কাছ থেকে নিল, মাস শেষে বা পরিশেষে দেখা যাচ্ছে যে বাচ্চা অর্ধেকও তার খামারের মধ্যে নাই, বেশিরভাগই মারা যাচ্ছে বা বিভিন্ন রোগের কারণে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এটা আসলে সমস্যাগুলো কোথায়, বা আপনারা যখন মুরগিগুলো লালন পালন করেন ছোটো বাচ্চা স্পেশালি, এটা লালন পালন করার নিয়মটা কী, কখন কোন ধরনের ভ্যাকসিন বা ব্রিডিংটা আসলে কীভাবে করেন? এটা আসলে মৃত্যুর কারণ অনেকগুলো কারণ থাকে, অসুস্থ হওয়ার কারণ থাকে আর ব্রুডিং সম্পূর্ণ ব্রুডিং না হওয়ার কারণে, তো আমি যখন দেখা যায় কি ব্রুডিংয়ে বাচ্চা দিই তো ওদের যে সম্পূর্ণ এবং সঠিক যে একটা ব্রুডিং পদ্ধতি এবং ব্রুডিংয়ে যেই পরিচর্যা প্রয়োজন, লাইট আছে, তারপর হচ্ছে খাবার, মানে ইত্যাদি যে পরিচর্যা আছে এটা সঠিক নিয়মে। হ্যাঁ, আমারও প্রথম প্রথম যখন আমি মুরগি দিয়ে বাচ্চা ফুটাইতাম এবং ব্রুডিং করতাম, যেখানে দেখা যাইতো যে আমার 50-100 বাচ্চা হলে এই 40-30 এরকম মারা যেত, তো আলহামদুলিল্লাহ এখন দেখা যায় কি যে এই ব্রুডিং অবস্থায় আমার কখনো বাচ্চা মরে না, তো এখানে বেশ কিছু কারণ আছে, যে সঠিক তাপমাত্রা, তারপর হচ্ছে এই ব্রুডিংয়ের যে কিছু মেডিসিন, তারপরে হচ্ছে সঠিক সময় খাবার এবং পানি পরিবর্তন, মানে ইত্যাদি যে কারণগুলো আছে এর মধ্যে থেকে এইগুলো যদি সঠিকভাবে করা যায় তো বাচ্চা মৃত্যু হারটা কমবে, এবং ভ্যাকসিন শিডিউল যেটা যদি বাণিজ্যিকভাবে কেউ করে থাকে তো তখন দেখা যায় কি এটা ভ্যাকসিন শিডিউলগুলো কন্টিনিউ করতে হবে, মানে নিয়ম মাফিক ভ্যাকসিন শিডিউলগুলো করতে হবে, যেখানে রানি ক্ষেত আছে, গাম্বোড়া আছে, তারপর হচ্ছে ফাউল ফক্স, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, এই ভ্যাকসিনগুলো দেখা যায় কি নিয়মিত করতে হবে, তো এই ভ্যাকসিনগুলো যদি নিয়মিত করে থাকে তাহলে দেখা যায় কি বাচ্চার মৃত্যু হারগুলো অনেকটা কম থাকে, তো নতুন যারা আছে তারা এই জিনিসটাকে অবশ্যই ফলো করতে হবে। আচ্ছা, মানে ভ্যাকসিনে কাজ করবে, অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকে কাজ করবে, এবং আরেকটা জিনিস যদি মেনশন করতে হয় সেটা হচ্ছে প্রাকৃতিক ওষুধ, প্রাকৃতিক ওষুধ প্রাকৃতিক ওষুধের কাজ করবে। একটা মুরগি অসুস্থ হয়ে গেছে সেক্ষেত্রে তো আমার মনে হয় প্রাকৃতিক ওষুধ তখন দিলে খুব বেশি একটা কার্যকর হওয়ার কথা না। প্রাকৃতিক ওষুধ বা প্রাকৃতিকভাবে যে চিকিৎসার জন্য আমরা যেটা মেথি, কালো জিরা,
তারপরে এই এরকম যে কাঁচা হলুদ আদা এগুলা হচ্ছে কি মানে মুরগি যখন সুস্থ থাকে একে দেখা যায় কি সপ্তাহে 3 দিন মানে খাবারের সাথে হোক পানির সাথে হোক এটা কন্টিনিউ করতে হবে তো এটার ফলে দেখা যায় কি আপনার যদি মুরগি মাসে 10 বার অসুস্থ হয় তো সেখান থেকে প্রাকৃতিক জিনিসটা যদি কন্টিনিউ করেন এখানে আপনার 3 বার বা 2 বার এরকম হবে আর যখন একবারে বেশি অসুস্থ হয়ে যাবে বা আপনি বুঝতে পারলেন না যে আপনার মুরগিগুলো অসুস্থ বা অসুস্থ হবে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি তখন অ্যান্টিবায়োটিক বা কোনো মেডিসিন ব্যবহার করতে হবে আর কি আপনি কি প্রাকৃতিক ওষুধ ব্যবহার করেন কিনা হ্যাঁ আমি প্রাকৃতিক ওষুধ ব্যবহার করতেছি কাঁচা হলুদ তারপর হচ্ছে আদা ঠান্ডার জন্য তারপরে হচ্ছে কালো জিরা মেথি তো এই জিনিসগুলো দেখা যায় কি আমি সপ্তাহে 3 দিন করে দিয়ে থাকি খাবারের সাথে তো এই জিনিসগুলোতে দেখা যায় কি মোটামুটি আমার যখন আমি শুরু করছিলাম তখন দেখা যায় কি আমার মেডিসিন খরচ যেত প্রচুর তো আলহামদুলিল্লাহ এই প্রাকৃতিক মেডিসিন বা এগুলা পথ্যগুলো ব্যবহার করার কারণে তো আলহামদুলিল্লাহ অনেকটা আমার এখান থেকে একটা আর্থিক সেভ হয়েছে দেখা যায় কি আমার মেডিসিন প্রয়োগ করতে হচ্ছে না মুরগিগুলো সুস্থ থাকছে ডিমের প্রোডাকশন বাড়তেছে আমার লাভের যে অংশটা এটাও আবার বাড়তেছে প্রাকৃতিক ওষুধ খাওয়ানোর ফলে জি জি নতুন যারা আছে তাদের মনে হয় মুরগি লালন পালন করার পাশাপাশি প্রাকৃতিক ওষুধ খাওয়ানোর অভ্যাসটাও করতে হবে হ্যাঁ মুরগি অবশ্যই প্রাকৃতিক ওষুধ খাওয়ানোর অভ্যাস করতে হবে কারণ এতে দেখা যায় কি খামারিদের জন্যই সুবিধা কারণ মুরগিগুলো সুস্থ থাকে এবং দেখা যায় কি প্রাকৃতিকের ক্ষেত্রে আপনার অল্প দামে জিনিসগুলো পাওয়া যায় সচরাচর আমাদের হাতের নাগালে অল্প দামে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় কি মেডিসিন নির্ভর না হয়ে মানে প্রাকৃতিকের উপর যদি নির্ভর করা যায় এবং কন্টিনিউ নিয়ম মাফিক করা যায় এতে ভালো একটা রেজাল্ট আসবে আদা রসুন মেথি এই এগুলো বা কালো জিরো কতদিন বয়সের পর থেকে আসলে দেওয়া হয় বোর্ডিং থেকে নাকি একটু বড় হওয়ার পরে না এইগুলা হচ্ছে আমি প্রাকৃতিক যে ইয়াগুলা আদা বা কাঁচা হলুদ এগুলা হচ্ছে আমি ব্যবহার করি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 15 দিন বা এরপর থেকে আর কি এরপর থেকে এগুলোকে কন্টিনিউ করি আর হচ্ছে যখন সে ভেজা খাবারটা মানে 30 বা 40 দিনের পরে যখন ভেজা খাবারটা খেতে পারে তো তারপর থেকে দেখা যায় কি ভেজা খাবারের সাথে মেথি কালো জিরা তারপরে হচ্ছে জোয়ান মানে এগুলো মিক্স করে পর্যাপ্ত পরিমাণ দিয়ে তারপরে খাবারের সাথে মিক্স করে দিলে দেখা যায় কি আমার খাবার প্লাস হচ্ছে এই প্রাকৃতিক জিনিসগুলো নষ্ট হচ্ছে না সম্পূর্ণ খেতে পাচ্ছে এবং ভালো একটা রেজাল্ট আসতেছে আচ্ছা কতদিন বয়সের পর এই মুরগিগুলো উঠানের মধ্যে ছেড়ে দেন আমি মূলত যখন ব্রুডিংয়ে থেকে বাচ্চা মোটামুটি 1 মাসের মতো হয়ে যায় তো 1 মাসের পর থেকে আসলে মুরগিগুলো এই উঠানে ছেড়ে দিয়েছিলাম তো এখন আমার সেটা যে প্যারেন্টসের জন্য করতেছি তো এগুলো ইনশাল্লাহ এরকমই মানে 1 মাস বা 1 মাসের পরে 45 দিনের ভিতরে দেখা যায় কি যখন সে প্রাকৃতির সাথে চলাফেরা করতে পারবে তো তখনই আমি ছেড়ে দেবো আর কি আচ্ছা সাদাম ভাই এই প্রাকৃতিক পদ্ধতি বলুন আর যেভাবেই বলুন মুরগি লালন পালন করছেন দেশি মুরগি লালন পালন করছেন আসলে কি এখান থেকে লাভ করা সম্ভব কিনা আপনার কি মনে হয় বা আপনি আসলে কেমন লাভবান হন না এখানে বিষয়টা হচ্ছে আমি যখন 5টি মুরগি নিয়ে শুরু করেছিলাম তো এখানে 150 পিস ডিমের মুরগি আছে ভিতরে বাচ্চা আছে তো আলহামদুলিল্লাহ যদি ভালো একটা লভ্যাংশ বা বলেন বা মুনাফা বলেন এটা যদি না আসতো তাহলে আমি তো দূর আসতে পারতাম না বা আমি এই সেক্টরে থাকতাম না তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমার ভালো একটা এই ইনকামের একটা হয়েছে আর লভ্যাংশ যেটা বলা হয় যে আসতেছে ভালো একটা এই জন্যই এটার সাথে যুক্ত আছি এবং ভবিষ্যতেও থাকবো আর যদি সম্ভাবনা কম থাকতো তাহলে সেক্ষেত্রে আসলে এই সেক্টরটা আমি পরিবর্তন করতাম তো এই সেক্টরে আশা করি যে ভালো একটা সম্ভাবনা আছে যদি সঠিকভাবে সঠিক নিয়মে মুরগি পালন করা যায় ঠিক আছে সাদ্দাম ভাই ভালো থাকবেন আমরা দোয়া করি যে ইচ্ছে বা স্বপ্ন নিয়ে এই ধরনের খামার সাথে যুক্ত হয়েছেন সেটা যেন আপনার পূরণ হয় জি ভাই আর নতুন যারা আছেন যারা নতুনভাবে এই দেশি মুরগির সাথে যুক্ত হতে চাচ্ছেন খামার করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটু পরামর্শ থাকবে যে আপনারা যেখান থেকেই এই দেশি মুরগি বাচ্চা সংগ্রহ করতে চান না কেন সর্বপ্রথম সেই খামারটি আগে ভিজিট করবেন তার খামারে যাবেন তার বড় মুরগিগুলো দেখবেন তার ডিমের মুরগিগুলো দেখবেন কারণ এই ডিমের বাচ্চাই আপনাকে দেওয়া হবে মুরগি যদি অরিজিনাল দেশি মনে হয় সেক্ষেত্রে আপনারা বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কখনোই খামার না দেখে আপনারা কোথাও থেকে কোনো বাচ্চা নেওয়া সংগ্রহ যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হতে পারেন কারণ আপনি খামার দেখলেন না মুরগি দেখলেন না একজন মানুষকে যদি আপনি টাকা দেন সে যদি আপনার টাকা মেরে খায় আপনি আসলে তাকে কীভাবে ধরবেন এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই খামারে যাবেন ভিজিট করবেন অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নেবেন তারপরে এই খামারের সাথে যুক্ত হবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম